প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবার চেষ্টা করবেন ভালো রাখবার চেষ্টা করবেন দেশকে ভালো রাখবার চেষ্টা করবেন নিজের সমাজকে ভালো রাখার চেষ্টা করবেন সর্বোপরি নিজের পরিবার পরিজন আত্মীয়স্বজনকে ভালো রাখবার চেষ্টা করবেন করোনা ভাইরাসের কারণে স্বল্প আয়ের মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা দিন এনে দিন খান যারা প্রত্যেকই ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পাশে এখন আমার আপনার সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকে দাঁড়াতে হবে এই স্বল্প আয়ের মানুষ যারা দিন এনে যারা দিন খান তাদের সাথে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত উচ্চবিত্ত যারা মিল কারখানা করেছেন তারাও ক্ষতিগ্রস্ত আমরা চাই এই পৃথিবী স্বাভাবিক জীবনে ফিরে আসুক পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক প্রিয় দর্শক ঈদের বাজনা বাজে রে সংকলিত এই পর্বের পরবর্তী আয়োজন চলুন দেখা যাক আচ্ছা ভাই সবাই যেখানে পেছনে কথা বলে গোপনে কথা বলে ঘুরিয়ে কথা বলে পেঁচিয়ে কথা বলে এমনকি খোঁচা মেরে কথা বলে আর আপনি সেখানে সবসময় আফসোস নিয়ে কথা বলেন আসলে এই আফসোসটা আপনার কি নিয়ে আরে ভাই এই কথার কইন না রে ভাই ওই মিডিয়াতে ধরা খাওয়ার আগে মানে ওই যে যারা টাকার বান্ডিল জালনা দিয়ে ফালাইয়ে দিছে কিংবা কুয়ার মধ্যে ফালাইয়ে দিছে ওরে ভাই ওই সময় যদি আমি একটু উপস্থিত থাকতাম কিছু টাকা তো আমি আনতে পারতাম ওরে ভাই এইটা যতবার ভাবি ততবার আফসোস কইরা মরতাছি তারপর ধরেন কিছু না হোক কিছু টাকা বাতাসে উড়ে উড়ে তো আমার বাড়ি আসতে পারতো তাহলে আমিও তো হাওয়ার উপর উড়ে উড়ে থাকতাম ওরে আফসোস আফসোস তো বুঝলাম কিন্তু ওই টাকা তো আপনার কাছে বৈধ না কোনটা বৈধ আর কোনটা অবৈধ সমাজে ওই অবৈধর দাম বেশি বৈধর কোনো দাম নাই আপনি বৈধভাবে টাকা কামাইবেন আপনি ঘুমায়ে থাকবেন মাটির উপর আপনি অবৈধভাবে টাকা কামাইবেন আপনি ঘুমায়ে থাকবেন টাকার উপর আফসোস কিছুই নাই বুঝলাম আপনার এত আফসোস কিন্তু এখন আমাকে বলুন এই বর্তমানে আপনার আফসোস কি নিয়ে এই কথার কইেন না রে ভাই ক্যাসিনো মানে ক্যাসিনো ক্যাসিনো ঘটনা হইলো ভাই ওই ক্যাসিনোর মালিকের ডোরাডা খোলার পরে একটু যদি নজর দিয়ে থাকতে পারতাম চোখটা সার্থক হয়ে যায় উরে ভাই ওই টাকার বান্ডিলে গেরান্ডা যদি টিনিতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত ওরে ভাই ওই টাকার বান্ডিলগুলো যদি আতাইতে পারতাম রে ভাই আফসোস আফসোস আরে আশ্চর্য তো ভাই আপনি তো দেখছি ভীষণ রকমের এই আশ্চর্য আফসোস মানুষ আপনার আফসোস তো যাই না ওরে ভাই কেমনে যাইবো এই কথার কইেন না রে ভাই কোন একটা জিনিস ধরেন মার্কেট থেকে কিনে আনলাম দুদিন পর যখন দেখি ওই মার্কেটে ওই জিনিস সেই দোকানে অর্ধেক দামে মানে ডিসকাউন্টে ব্যস্ত আছে তখন আফসোস না করিয়া কই যাবো আফসোস আফসোস তো বুঝলাম তা সাংসারিক কি অবস্থা বিয়ে করেছেন ওইখানেও আফসোস রে ভাই যখন দেখি বরিশালের রাসেল রে বিয়ে করার লাগিয়া সুদূর আমেরিকা থেকে সুন্দরী এক তরুণী এসে হাজির তখন আফসোস না করে উপায় থাকে কেন ওই আমেরিকা বাদে আরো কত দেশ আছে ওইখান থেকে একজন তরুণীকে আমার বাড়িতে আসতে পারে না আফসোস কিন্তু এই আফসোসের যুক্তিটা আসলে কি রে ভাই যুক্তি তো আছে রিয়েলিটি শো ওইখানে আইসে এক একজন ফাও ফাও টাকা গাড়ি বাড়ি কইতে ফেলায় আমার ভাগ্য তো কিছুই হইল না আফসোস ওরে ভাই যেদিন একটা ফোড়া কফাইল লাগুনি একটা রিয়েলিটি শো হইব সেই দিন হয়তো আমি একটা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবো আফসোস তাও হয় না কিন্তু ভাই আপনার এই আফসোস দেখে আমার কিন্তু মনে হচ্ছে আপনি পরশ্রী কাতর এইটা কি কইলেন ভাই এইটা তো আপনি ভুল কথা কইলেন আরে ভাই বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখছি অনুষ্ঠানের মালিকরা চেক দেয় লক্ষ লক্ষ টাকার চেক দেয় ওরে ভাই কেন আমার কি চোখে দেখে না আমার দুই এখান চেক দিলে কি হয় আমি তো জনম ফকির এই জায়গায় এসে কিন্তু আপনি ভুল করেছেন আপনাকে দেখে কিন্তু আমার ফকির মনে হচ্ছে না এই কথা কইেন না রে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই লুটপাট হইতাছে ওই লুটপাট ওই যে যারা টাকার কুমির আফসোস ওই রকম একজন টাকার কুমিরের সারা জীবনের সামসামি করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইতো আফসোস তাও হইল না ওরে ভাই সবাই পায়ে টাকার খনি আর আমার কপালে হুদাই শনি মানুষের মুখে হতাশার কথা শুনতে শুনতে একসময় আমরাও হতাশের দলে যোগ দেই যখন নিজেরও সময় খারাপ যায় তখন আরও বেশি হতাশ হতে হয় হতাশা থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে জীবন প্রিয় দর্শক বর্তমান সময়ে যে ঈদের আনন্দ কমে গেছে তা কিন্তু নয় ঈদের আনন্দ আগের মতোই আছে তবে বদলে গেছে সময়টা চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান একমাত্র আপনি ভাই একমাত্র আপনি অনলি ফর ইউ আমার কষ্টটা বুঝতে পারছেন ভাই তাছাড়া আমার কষ্টটা কেউ বুঝে না এই যে আপনার এত কষ্ট কিসের এত কষ্ট আর কি আপনার পরিচয় আমার নাম আমার পরিচয় এই যে আপনি সাত রাত নিয়ে কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আমার নামটা হচ্ছে সাত শব্দাগার আর বাড়ি সাতপুর তাই এখানে কি করে এলেন এই যে আমার সাত কপাল
আমার সাত কপালটা আমাকে এখানে টেনে নিয়ে আসছে ভাই ঈদের সাত দেখা মনের মধ্যে খুশির চন্দ্রগ্রহণ লাগছিল আর সেই আনন্দে আমগো মহল্লার সাততারা হোটেলে রূপসাদা ফ্রাই খাইয়া ড্যাং 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 কইরা নাস্তে নাস্তে যাইতেছিলাম হঠাৎ চাক্কু বের কইরা কিছু সাদা মাছ আমারে ধইরা বসল ভাই কি কি সর্বনাশ আপনার কিছু হয়নি তো না কিকো ভাই যা হয় তা তো সেইকালে আবার হয়ে গেছে ভাই কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে ভাই ওরা আমারে গানের সুরে সুরে ডাকছিল আয়া ইসা দমমা টিপস দিয়া যা এই টিপস দিয়া যা টিপসের কথা বলছে হ্যাঁ টিপস এর বদলে যা টিপস আইতাছে ও আচ্ছা তারপর তারপর কি হলো তারপর বেশ ইন্টারেস্টিং তারপর ওরা আমারে পাইয়া কয় তোরে পাইয়া তো আমরা আসমানের চাঁদ হাতে পাইছি এখন যদি বাঁচতে চাস তাহলে চুপ কইরা ওই আসমানের চাঁদের দিকে তাকাইয়া তোর চাঁদ মুখখানা ভেট্টি দিয়া থাক শিশু পকেট থেকে সব কিছু খালি করে দিয়া কয় যা চন্দু ভাগ এই কিন্তু থানায় খবর দেননি আপনি বাইরে চাঁদের আলোকার চেহারাটাই তো ঠিকমতো দেখতে পারি নাই বুঝতে পারি নাই অভিযোগ কর্মকার বিরুদ্ধে আর তাছাড়া আমার অবস্থা হয়ে গেছে ভাই আসমানের ওই বেচারা চাঁদের মতোই চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই আমার তেমন নিজস্ব কোনো পাওয়ার নেই আমি তো চলি ভাই পরের শর্তে নিয়ে আচ্ছা তাই বললে কোনো প্রতিবাদও করলেন না প্রতিবাদ আমি তো উটা ওরে ধন্যবাদ জানাই আইছি আমার যে আজ তো চাঁদের দেশে পাঠায় দেয় নাই এইটাই তো কত আপনার সব কথাতে দেখতে পাচ্ছি যে চাঁদ চাঁদ কি আপনার এতই প্রিয় এই অনেক দুঃখ কষ্টের মধ্যে একটা হাসিলেন হ্যাঁ ভাই আমার দুইটা ছেলে একটা ছেলের নাম রাখছে কালাসান আর একটা ছেলের নাম রাখছে ধলাসান আমার একটা মেয়ে আছে তার নাম হচ্ছে জোসনা আর আমার বয়ের নাম পূর্ণিমা সব কিছু চাঁদের সাথে মিল রেখে না আচ্ছা এইবার কি আপনি পরিবারের সাথে ঈদ করছেন না কি বলছেন আপনি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াবো কেমনে তারপরও বহু কষ্ট কইরা বহু তকলিফ সহ্য কইরা ওই যে চাঁদপুরে লঞ্চের একটা টিকিট পাইছিলাম ডবল দাম দিয়া বাহ 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 টিকিটটা পাইয়া ভাই সে কি আনন্দ আনন্দের চোটে জানেন না এক লাভ দিয়ে একেবারে ফিল্মি স্টাইলে একটা গান ধরছিলাম এই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে যা এই না ও তাহলে আপনি বাড়ি যাচ্ছেন না কেন বাড়ি কেমনে যাবো ভাই কেমনে যাবো আমার সোনার চান টিকিট তো এখন ওই হাইজাকারের পকেটে এখানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি আর কমু ভাই চাঁদের গায়েও কলঙ্ক আছে আর আমরা তো মানুষ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব হকি চাঁদের গায়ে চাঁদ লেগেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই গান গাইতে গিয়ে যে চুলটা না আমি এলোমেলো করে ফলাইছি আপনার কাছে একটা সিরোনি হবে কি সিরোনি কি ও সরি পাত্রে কথা বলার সবচেয়ে প্রিয় সঙ্গী কিন্তু মোবাইল তবে দয়া করে মোবাইল চার্জে রেখে ফোনে কথা বলবেন না কিংবা ফোনে কথা বলতে বলতে মোবাইল চার্জ দেবেন না ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রচুর রোগী আসে কথা বলার সময় মোবাইল বিস্ফোরিত হয়ে কান পোড়া চোখ পোড়া এবং মাথায় মারাত্মক পোড়া ক্ষত নিয়ে আসলে আমরাই সহজ জীবনকে এত জটিল করে তুলেছি এবারে দেখুন আধুনিক সতর্কতার ইতিকথা অফিসিয়ালি মিটিংয়ে আপনার সঙ্গে আমার স্যারের একটা সেটিং হওয়ার কথা ছিল সেটা কবে কোথায় কখন হবে উনি যেই দিন বলবো তার পরদিন করুন কেন এত সময় থাকতে তার পরদিন কেন একটা দিন আমারে যোগ বিয়োগ করতে দিতে হইব মানে উনি কোন জায়গায় মিটিংয়ের কথা কইব সেইটা নিয়ে যথেষ্ট ভাবনার বিষয় আছে এতে তো ভাবনার কি আছে ধরেন উনি কোন টাওয়ারে অ্যাপয়েন্টমেন্ট দিল সেই টাওয়ারের ভিতরে ক্যাসিনো আছে কিনা অথবা স্পা ম্যাসেজ পার্লার আছে কিনা যদি থাকে তাহলে তো জামুই না ভাই ভাই যে কোনো সময় অভিযানের ভিতরে পড়ে যেতে পারি ভাই সময় খুব খারাপ ও আচ্ছা এই অবস্থা আচ্ছা ধরেন আপনাকে কোনো মার্কেটে বা টাওয়ারে নেওয়া হলো না আপনার মিটিংটা সেটিং করা হলো একটা খেলার মাঠে তাহলে তো আরও জামু না ভাই কারণ খেলার মাঠগুলো এখন আর খেলার মাঠ নাই অন্য খেলার মাঠ হয়ে গেছে মরতে যাবো নাকি সেইখানে টেনশন নিয়েন না আপনার মিটিং আমার স্যারের অফিসেই হবে অবশ্যই যাবো তাও একদিন পর এত বোঝানোর পরে অবশ্যই যাবেন তা একদিন পরে কেন আরে ভাই খোঁজ খবর নিতে হইব না মানে আমরা যাওয়ার আগে ওই অফিসে কারা কারা নিয়মিত যাতায়াত করতো তারপর ওই অফিসে সিসি ক্যামেরা আছে কিনা এরপরে সব যাচাই শেষে এরপর আমরা খোঁজ নিমু যে ওই অফিসে সবার ফেসবুক আইডিতে কী কী আছে
হয়ে এত কিছু থাকতে আপনি ওই ফেসবুক আইডি নিয়ে টেনশন করছেন কেন? আরে ভাই ওইটাই তো আসল অবস্থান। ফেসবুক আইডিতেই সব কিছু জানা যায়, কে কি কথা কয়, কার সাথে কি সম্পর্ক, কার সাথে কার হাত, এগুলা সব খোঁজ খবর নেওয়ার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করুন। বুঝলাম না এই মিটিং আর সেটিং এর জন্য আপনার এত ভয়টা কেন? ভাই কখন যে কার সাথে ভাইরাল হয়ে যায় তার তো বলা যায় না ভাই, পরিস্থিতির কথা বলা যায় না। আরে ভাই তাও তো ভালো আপনার স্যারের সাথে মিটিং, কোনো ড্রাইভার বা পিয়নের সাথে মিটিং হলে তো দেখা করতেই যাবো না। কারণটা কি? কারণটা হইল ওরা এখন অনেক পাওয়ারফুল, বুঝছেন না? ওরা অল্প ছোট পোস্টে থাইকাও বিরাট বিরাট কাজ করে ফালাইতেছে ভাই, বুঝছেন না? পরিস্থিতি এখন ঘোলাটে ভাই। ভাই ভাই আপনার মোবাইল ফোনটা একটু বাইর করেন তো। কেন, আমার মোবাইল ফোন দিয়ে আপনার কি দরকার? মোবাইল ফোনটা দেহ, আপনি সব কথা রেকর্ড করতেছেন কিনা, কখন যে ফাইসা যায়, সতর্কতাই আসল কথা। করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, কাজে প্রতিরোধই একমাত্র উপায়। প্রথমে নিজের দুহাত ভালো করে অন্তত 20 সেকেন্ড পরিষ্কার করে তারপর মুখমণ্ডল পরিষ্কার করুন দিনে অন্তত 15 থেকে 20 বার। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। পরিমিত খাবার গ্রহণ করুন এবং নিয়মিত শরীর চর্চা করুন। সব সময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন। মনে রাখবেন যত আরাম তত ব্যায়াম। বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন। বিদ্যুৎ পানি এবং গ্যাসের অপচয় রোধ করুন। আপনি যদি আপনার নিজেকে ভালোবাসেন, নিজের পরিবার পরিজনকে ভালোবাসেন, নিজের সমাজ এবং দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় নিয়ম মেনে নিজের ঘরে অবস্থান করুন। যে কোনো ফাঁকা জায়গায় চলতে কিন্তু সাবধান, চলে যেতে পারে আপনার জান, তাই সব সময় আপনার আইডি কার্ড আপনি সঙ্গে রাখুন। হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অচল ও অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা আপনার উদ্ধারে এগিয়ে আসবেন তারা আপনার পরিবার পরিজনকে আপনার তথ্য জানাতে পারবেন। সবাই যেন অভ্যস্ত হয়ে গেছে যাহা শুনিব মিথ্যে জানিব নীতির কাছে। চলুন খাদ্যপণ্যের বাজারে প্রচলিত মিথ্যে কথাগুলো আরেকবার কান পেতে শুনি। আরে ভাই বাজার থেকে আসলেন, নিশ্চয় ইলিশ কিনেছেন? ইলিশের তো এখন সরাসরি, ইলিশ সম্বন্ধে কিছু বলেন ভাই। আপনার ধারণা আমি বাজার থেকে আইছি, ইলিশ মাছ কিনে নিয়েছি, আমার হাতে ইলিশের ব্যাগ আছে। আচ্ছা ঠিক আছে, ইলিশ সম্বন্ধে বলতে বলতে আমি বলতেছি, শোনেন পদ্মার ইলিশ নিয়ে এখন পদ্মারই শেষ নাই, বুঝলেন? এখন মার্কেটে গেলে যেটা ধরবেন সেটা ডাইরেক্ট পদ্মার মাছ হয়ে যায়। তাই আর আমরা তো শোনেন রূপ আর সুরুত দেখে তো কইতে পারি না যে কোনটা পদ্মার, কোনটা মেঘনার, কোনটা যমুনার, কোনটা হাতির ঝিলের, কয়ে পারি? ঠিক কয়ে পারি না, কিন্তু এখন থেকে সরপুরিরাও পদ্মার ইলিশ কয়ে ফেলাই দেয়। শোনেন নদীর মাছ আর সাগরের মাছের স্বাদই হলো আলাদা, মানে পার্থক্য, বুঝলেন? স্বাদে পার্থক্য আছে। আমরা তো ইলিশের পণ্ডিত না রে কেউ ভাই, পণ্ডিত? কোনটার মধ্যে ডিম আছে, কোনটার মধ্যে ডিম নাই, কোনটার মধ্যে ডিমের সাইজ কত, কোনটার মধ্যে খাসি পড়ছে নাকি ডিমের, বা কোনটা কোন জায়গার, এইটা তো বাড়িতে আই না রাইন দে খাওয়ার আগ পর্যন্ত এক উপরালা ছাড়া কিন্তু কেউ কয়ে পারে না এটা কোন জায়গার মাছ। তবে হ্যাঁ, দামের বেলায় দাম হাঁকাইয়া এটা পুদ্দারি করে ইলিশের আড়তদাররা, মানে ইলিশের ব্যাপারীরা। এখন ইলিশ কিনতে গেলে, মানে খাঁটি পদ্মার ইলিশ কিনতে গেলে সাথে করে গোয়েন্দা পুলিশ নিয়ে যাওয়া লাগবো, তাইলে দুদিন খাঁটি ইলিশ পাওয়া যায়, নাহলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে বগুড়া দই সম্বন্ধে কিছু বলুন। আরে দইয়ের বাপের বাড়ি যদি বগুড়ায় হয় তাহলে দইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে মাস ঢাকা, এর কোনো ভুল নাই। তাই হ্যাঁ, জীবনে কোনোদিন দেখি নাই যে বগুড়া থেকে এত দইয়ের গাড়ি ঢাকায় আসে। আবার মুন্ডাই কয় এত দই বনে হয় বগুড়ায় বানায় না, এগুলো ফলস। যত বেশি দই কিনবেন ধরা খাওয়ার চান্স বেশি থাকবে। আচ্ছা ইলিশ আর দই গেল, এবার রাজশাহীর আম নিয়ে কিছু বলুন। রাজশাহীর আম বাদশাহী না, তাই না? আমের সিজন যখন আসে সব ব্যাপারীরা ওই আমেরে রাজশাহীর আম কয়ে বেছে, মানে সব আম রাজশাহীর আম হয়ে জায়গা, মানে মনে হয় কি যে বাংলা যে কোনো জায়গায় আম গাছ নাই, সব আম গাছ ওই রাজশাহীর। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পাবনার ঘি। ওরে পাবনার ভালো ঘির কথা, মানে খাঁটি ঘির কথা তো পাগল চিন্তা করে না, যেমন ওই যে সুন্দরবনের খাঁটি মধু, ওই যেটা গান আছে না, মধু খাই খাই বিষ খাইলা, ওই আর কি। আর কয় লাগে কিছু ঘি সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে তাহলে গেল। এবার আপনি দিনাজপুরের লিচু সম্বন্ধে কিছু বলুন। ভাই রে লিচু নিয়ে আমার কিছু কন নাই, এক কথায় কইতে পারে লিচুর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর, সব জায়গার লিচু তখন দিনাজপুরের লিচু হয়ে যায়। আরে লিচুর তোর ভাই এনআইডি কার্ড নাই যে দেখে আমরা চিনুম, যদি কিনে লিচু হয়ে যায় মাথা নিচু, দেখ দামে মারবো।
গনাই মারবো 100টা পাইবেন না ওই 80 টাকা 85 টাকা বুঝলেন ঠিক আছে বুঝলাম ভাই সব শেষে নশেন্দ্র যে কলা আছে এই কলা সম্বন্ধে কিছু বলুন ভাই কলা কিনবার যাইবেন আপনি কলার ব্যাপারীরা শিকারি করব না অন্য জায়গার কলা তারা কি কইবো 100 তে 100 ব্যাপারে কইবো আল্লাহর কসম দিয়ে কইতেছি এটা হচ্ছে নশেন্দ্রর কলা খোঁজ নিয়ে দেখেন কা আপনি ওর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন নশেন্দ্রি দায় সাগর কলা কিনে নাই এখন কত দিকে বিখ্যাত জিনিস কিনবেন কুখ্যাত লোকের খপ্পর পড়বেন একেবারে শেষ হয়ে যাবেন গা বুঝলেন একেবারে শুনেন শৈল মাছ কিনবেন টাকি মাছের গন্ধ আইব ইলিশ মাছ কিনবেন সরপুটির গন্ধ আইব ভাই ঘি খাইবেন দইয়ের গন্ধ আইব দই খাইবেন ঘিয়ের গন্ধ আইব কোনো কিছু নাই সব ছেড়া বেড়া হয়ে গেছে প্রিয় দর্শক ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানে আমরা খুলনা থেকে আমন্ত্রণ জানিয়েছি বাংলার মাইকেল জ্যাকসন বিল্লালকে আমরা এখন তার সাথে কথা বলবো বিল্লাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া খুব ভালো আছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা আপনি এই যে গানের সাথে নাচের সাথে চানাচুর বিক্রি করেন এটা আপনি কবে থেকে শুরু করেছেন আজকাল আপনি ব্যবসা করে মানুষ হলো বিভিন্ন সিস্টেমে আমি একটু হলো বিনোদনের মাধ্যমে আমি আপনার মাইকেল জ্যাকসনকে অনুসরণ করি আর কি এই চানাচুরটা বিক্রি করতেছি আপনার মিউজিকের তালে তালে চানাচুর বানানো কমপ্লিট সারা পৃথিবীর মানুষ তাকে পছন্দ করে তার গান তার নাচ মানুষকে আকৃষ্ট করে আপনার বাসার কারো পক্ষ থেকে কি কোনো বাধা ছিল এই নাচ করতে গিয়ে গান করতে গিয়ে তা আমার এই ধরনের ড্রেস আপ দেখে অনেকে আপনার টিটকেটি ক্রিটিসাইজ অনেকে আমাকে অনেক কিছু বলছে তারপর আমি দাঁড়াই নাই আমি আমার গতিতে চলতেই আছি চলতে চলতে আমি এই পর্যন্ত আসছি আজকের এই সাফল্য আপনার এই প্রচার সারা দেশব্যাপী কীভাবে হয়েছে আপনার ইউটিউবে আপলোড করা হয়েছে আবার ইউটিউব থেকে বিভিন্ন আপনার বিভিন্ন দেখা যাচ্ছে পেপার পত্রিকা ওই আপনার বিভিন্ন লাইনে চলে গেছে এখান থেকে আর কি আচ্ছা আমরা আপনার নাচ দেখতে চাই দর্শক আমরা বাংলার মাইকেল জ্যাকসন যাকে বলা হয় আমরা এখন তার নাচ দেখব নাচের সাথে সাথে কিভাবে তিনি চানাচুর বিক্রি করেন সেটি আমরা দেখব বাংলার মাইকেল বিল্লাল দর্শক চিন্তার খবর হচ্ছে মানুষ পাপকে পাপ মনে করছে না মিথ্যা বলা পাপের মনে করার চাইতে সত্য বলার চাপের ভয় বেশি এবারের প্রসঙ্গ মন্তব্যের গন্তব্য আচ্ছা দোস্ত দেখতো আমার শার্টটা কিরকম হয়েছে কালা রঙের জামা এটা সুন্দর একটু সুন্দর হয় নাই এই যে এই মন্তব্য করা শুরু করছিস আর এতদিন জানতাম যে মন্তব্য নিষ্প্রয়োজন আর তুই আজকে যে মন্তব্যর গন্তব্য নিয়ে কি করব শুধু শুরু করছিস তুই তুই তো একটা ভুলভাল মন্তব্য করলি এই যে বললি মন্তব্য নিষ্প্রয়োজন মন্তব্য প্রত্যেকটা পাগলেরও দরকার আছে আর তুই কর মন্তব্যের প্রয়োজন নাই এই তাহলে মন্তব্য নিয়ে তুই ব্যস্ত হইলি কেন খালি আমি না দেশের প্রত্যেকটা মানুষ মন্তব্যের পিছনে পড়ে রয়েছে এই দেখ না টিভিতে একটা অনুষ্ঠান দেখবি রেডিওতে অনুষ্ঠান শুনবি এই দেখবি ফাঁকে ফাঁকে কইব আমাদের অনুষ্ঠানটা কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন কিন্তু আচ্ছা বিষয়টা আমার একটু খুলে কয় তুই বাজারে গেলে আলু পোড়ল লবণ তেল এইগুলা চাইতে মন্তব্য বেশি পাবি মনে কর মানুষের এক একজনের এক এক ধরনের মন্তব্য আচ্ছা সেটা নাই আমি মানলাম
কিন্তু এই মন্তব্যের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি টুকাদি মনে কর এই দেশে যেই হারে রিয়েলিটি শো শুরু হইছে মনে কর এই যে প্রত্যেকটা বিচারকের মন্তব্য করা লাগে তারপর যেই দর্শকরা দেখে তাদের মন্তব্য করা লাগে এত মন্তব্য পাইবো কই এইজন্য এই তাদের জন্য আমি একটা মন্তব্য ট্রেনিং সেন্টার খুলবো জানো ভালো ভালো মন্তব্য পাওয়া যায় আরে ভবিষ্যতে তো মন্তব্য চড়া দামে বিক্রি হবে এই মন্তব্য কোথায় কোথায় বেশি প্রয়োগ হচ্ছে একটু কও দেখি ফেসবুক আর ইউটিউবে মন্তব্য সবচেয়ে বেশি প্রয়োগ হয় মনে কর তুই একটা ছবি ছাড়বি দেখবি নিচে হাজার হাজার ভুল ভাল ভালো মন্দ মন্তব্য আবার একটা ইউটিউবে ভিডিও ছাড়বি দেখবি হেডার ভিতরে মন্তব্য তার মানে মন্তব্য বেশি ব্যবহার হয় ফেসবুক আর ইউটিউবের মধ্যে তাইলে এই মন্তব্য নিয়ে যতই রসিকতা হোক না কেন আমার মনে হচ্ছে ভবিষ্যতে এই মন্তব্যটা একটা উজ্জ্বল শিল্প অবশ্যই উজ্জ্বল একদম সম্মানী সূর্যের মতো জ্বলজ্বল করা উজ্জ্বল এই যে মনে কর আগে পত্রিকা পড়তাম আর এখন সেই পত্রিকা পত্রিকার পাশাপাশি অনলাইন হয়ে গেছে সেই অনলাইনের মধ্যেও মানুষ মন্তব্য করে তার মানে এই এই মন্তব্যের উজ্জ্বল সম্ভাবনা তো অবশ্যই আচ্ছা তা ভবিষ্যতে এই কমেন্ট নিয়ে আপনার পরিকল্পনা কি অনেকে তো ভুলভাল জায়গায় ভুলভাল মন্তব্য করে ধরা খাওয়া যায় যেন ভুলভাল জায়গায় ভুলভাল মন্তব্য করে ধরা না খায় সেই জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আচ্ছা কমেন্ট ছাড়া তো লাইক শেয়ার আছে সেই সব নিয়ে তো কিছু করলি না কারণ হলো গিয়া মনে কর লাইক শেয়ারের চাইতে কমেন্টের মূল্য অনেক বেশি তুই একটা ছবি ছাড়লে সেইটার মধ্যে যদি 10টা লাইক পড়ে তার চাইতে একটা কমেন্ট পড়লে বেশি লাভ হয় আর কিছুদিন পর তো এই কমেন্টগুলো উচ্চ দামে বিক্রি হবে ঠিক আছে তো সব কথা আমি বুঝলাম কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় মন্তব্যটা কি সব চাইতে সম্ভাবনাময় উজ্জ্বল মন্তব্য হলো সামসামি মার্কা মন্তব্য কি সামসামি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে আপনারা দেখলেন আমাদের সংকলিত ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের বাজনা বাজারে অর্থাৎ বিগত দিনে আমাদের ঈদের যেসব অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে এই করোনাকালীন সময়ে আপনাদের জন্য এই পর্বগুলো সাজিয়েছি করোনার জন্য যেসব স্বাস্থ্য নির্দেশনা রয়েছে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সেগুলো আমরা অবশ্যই মেনে চলব এবং পৃথিবীবাসী মেনে চলছেন কিছু কিছু জায়গায় করোনাকে মোকাবেলা করা সম্ভব হয়ে উঠছে নানান রকম পরিকল্পনা এবং সতর্কতা এবং সাবধানতার মাধ্যমে সেই সতর্কতা আমাদের দেশেও জারি আছে সেই সতর্কতা আমরা মেনে চলব সরকারকে সহযোগিতা করব নিজের পরিবারকে এবং সমাজকে দেশকে সহযোগিতা করব করোনার যেহেতু এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি সে পর্যন্ত আমাদের সবাইকে এই লকডাউন পরিস্থিতির মধ্যে থাকতে হবে বা সরকার যেসব নির্দেশনা দেয় সেগুলো মেনে চলতে হবে এবং যেসব স্বাস্থ্যবিধি সারা পৃথিবীতে প্রবর্তিত হয়েছে সেগুলো মেনে চলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ